একের পর এক প্রশাসনিক চাপ, কখনো পুলিশি অভিযান, কখনো আবার যুব মোর্চার সভায় হাজির পুলিশ। দেওয়ালে পিঠ ঠেকা যাওয়া অবস্থায় পাল্টা চাপের কৌশল গোর্খা জনমুক্তি মোর্চার। একেবারে শেষ অস্ত্র প্রয়োগ করে দিল মোর্চা। অনির্দিষ্টকালের জন্য পাহাড়ে বাঁধের ডাক দিয়েছে মোর্চা নেতৃত্ব। মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতারাই বাঁধের সিদ্ধান্ত নিয়েছেন। গত চার দিন ধরে পাহাড়ে অর্থনৈতিক অবরোধ করছিল মোর্চা নেতৃত্ব, আর এবার সরাসরি বাঁধের পথে মোর্চা। We were agitating in a very peaceful manner, but today the police, they went to our party office where Mr. Bimal Gurung stays, and in the Kanchanjanga school they raided, they ransacked the office, and for that Gorkha Janmukti Morcha has given indefinite strike call from today to protest the police high-handedness. নারায়ণ সিংহরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। নারায়ণ, পাহাড়ে ইতিমধ্যে মোর্চা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়ে গেছে, বন্ধের কি ছবি পাহাড়ে? দেখো, বন্ধ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হচ্ছে। পাহাড়ের মানুষ এমনিতেই তারা বেশ কিছুদিন ধরে পাহাড়ে যে অশান্তি হচ্ছে, পাহাড়ের মানুষ এমনিতেই এটা নিয়ে ভীত রয়েছে। তার মধ্যে আজকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরে পাহাড়ের মানুষ প্রচন্ড ভয়ভীত হয়ে আছে। তারা ঘরে গুটি আছে, এরকম দোকানপাট সব বন্ধ করে রেখেছে, রাস্তায় বেরাচ্ছে না বললেই চলে। অনুষ্ঠান ধন্যবাদ নারায়ণ।